like it. And how I got introduced to the game, it was a afternoon. অন্ধত্ব কিছু মানুষের জীবনে অভিশাপ হয়ে আসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অন্ধত্ব কারো জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। চোখ দিয়ে দৃশ্য দেখে তা বর্ণনা করা একটা শিল্প বটে, তবে ভাবতে কি পারেন আপনি চোখে দেখতে পান না, তারপরেও কিছু সুন্দর দৃশ্য বা কিছু সুন্দর মুহূর্তের বর্ণনা করছেন আপনি। Total 287.45. So back in the days, radio commentary was really, you know, it wasn't as clear as what it is now. So ভাবতে পারছেন আসলে এরকম ভাবাটা সত্যি খুব অসম্ভব বিষয়, তাই না? কিন্তু কেউ যদি চোখেই না দেখেন তাহলে কতটা কঠিন হতে পারে সেই কাজটি। অসম্ভব বলে মনে হলেও চোখে দেখতে না পেয়েও অনায়াসে ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন ডিন ডুপ্লেসি। প্রায় অসম্ভব এই কাজ সম্ভব করেছেন মনের জোরে। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে এই গুণটি ডিন রপ্ত করেছেন। তিনি শব্দ শুনে ধারাভাষ্য দেওয়ার অভিনব কৌশল রয়েছে তার। স্ট্যাম্পের শব্দ শুনে পরিকল্পনায় সাজিয়ে ফেলেন মাঠের দৃশ্যপট, আর নির্ভুলভাবে নিজের কাজ দিয়ে ধারাভাষ্যকদের মধ্যে এখন অন্যতম নাম ডিন ডুপ্লেসি। ছোটবেলায় চোখের রেটিনায় টিউমার ধরা পড়ার কারণে আর চোখে দেখেন না ডিন। 1991 সালে দক্ষিণ আফ্রিকায় ভারত সফরের সময় রেডিওতে শুনেন 70-80 হাজার দর্শকের চিৎকার, সেই সাথে আতশবাজির আওয়াজ ও মাঠের উষ্ণতা ক্রিকেটের প্রতি আগ্রহী করে তোলেন ডিনকে। খেলোয়াড়দের বল বা ব্যাট করার ধরন নাকি মুখস্থ হয়ে গেছে তার। যেমন স্টুয়ার্ট ব্রড নাকি মাটির সাথে একটু ঘষে বল করেন, আবার শেন ওয়ান প্রচণ্ড জোরে চিৎকার করেন, এমন আরো অনেক নিখুঁত শব্দ দিয়ে শুধু যে দৃশ্য সাজিয়ে তোলেন তিনি তাই নয়, তিনি সাহস হয়ে আছেন হাজার মানুষের। সব বাধা পেরিয়ে চাইলে যে কোনো স্বপ্ন বাস্তব করা সম্ভব, সেই উদাহরণ যেন ডিন ডুপ্লেসি। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি, বাংলা।